প্রিয় দর্শক বন্ধুরা, আমি যে গাছটি দেখাচ্ছি গাছটির নাম কাঁটা শিমুল গাছ। আপনারা দেখুন এই গাছে কাঁটা ভর্তি রয়েছে, এটি কাঁটা শিমুল গাছ। তো আমাকে বেশ কয়েকজন কমেন্ট করে জানিয়েছেন দাঁত যন্ত্রণা, দাঁতের যন্ত্রণার জন্য আমি আমার চ্যানেলে আগে গাছ গাছড়ার ভিডিও দিয়ে রেখেছিলাম। তো সেখানে অনেকেই বলছেন গাছের শিকড়ে কোনো সমাধান আছে কিনা দাঁতের যন্ত্রণার। তো বন্ধু, এই যে গাছটি কাঁটা শিমুল গাছ, এই গাছের গুণেই আপনাদেরকে আজ আমি বলবো কি করে দাঁতের যন্ত্রণার চিরতরে সমাধান আপনারা পাবেন। এই শুধুমাত্র এই গাছের একটি কাঁটা, এই যে কাঁটা দেখতে পাচ্ছেন গাছের গায়ে, এই কাঁটার দ্বারা কি করে আপনারা দাঁত যন্ত্রণা থেকে মুক্তি পাবেন চিরতরে, সেই উপায়টি বলবো। তো বন্ধুরা, ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে দেখুন, আমি আপনাদের সেই উপায়টি বলবো দাঁতের যন্ত্রণা, দাঁত রসা থেকে মুক্তি পাবেন। তো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন যে শিমুল গাছ, কাঁটা শিমুল গাছ, তো সেই গাছ থেকে আমি এই কাঁটাগুলি সংগ্রহ করে নিয়ে এসেছি। দেখুন আপনারা, এই কাঁটা, সেই গাছের কাঁটা। তো এই কাঁটা আমি ওই গাছের গায়ে যে বড় বড় কাঁটাগুলো রয়েছে সেই কাঁটা আমি নিয়ে এসেছি। তো বন্ধু, এখন আপনাদের জানতে হবে কোন গাছের কোন অংশের কাঁটা তুলতে হবে এবং কোন দিনে তুলতে হবে, কিভাবে তুলতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই দাঁত যন্ত্রণা, দাঁত রসা, অনেকে দাঁত রসা বলে থাকেন, মানে দাঁতের গোড়া থেকে বিভিন্ন রকম দূষিত রক্ত বা দূষিত পুঁজ বেরিয়ে আসে, প্রচণ্ড যন্ত্রণায় কাতর হতে থাকেন। তো এরকম যন্ত্রণায় মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দাঁত যন্ত্রণার ওষুধ খেয়েই কিন্তু কাটিয়ে দেন, কিন্তু কি হয় আদতে তাদের কিন্তু কমে না, জাস্ট যন্ত্রণা কিছু সময়ের জন্য লাঘব হয়, তারপরে কিন্তু আবার সেই যন্ত্রণা আগের মতোই ফিরে আসে। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় বন্ধুরা, আপনি বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যেই হোক না কেন, তো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ সহকারে আশা করি শুনছেন। তো এই দাঁত যন্ত্রণা থেকে কী করে চিরতরে আপনারা মুক্তি পাবেন, তো আমি কাঁটা নিয়ে এসেছি, কাঁটা এনে দেখুন আমি যে কেটেছি, দেখুন কেটে সুন্দর করে কেটেছি আমি, কেটে কিন্তু আমি এইভাবে কেটে কেটে কিন্তু আমি গোল করে নিয়েছি এটিকে, দেখুন কত সুন্দর করে নিয়েছি আমি এটিকে, আপনারা একটু খেয়াল করুন, গোল করে নিয়েছি একেবারে গোল, সুন্দর করে গোল করে নিয়েছি। তো এটাকে আপনাদের এই শিকড়টিকে কিন্তু আপনাকে কেটে কেটে এইভাবে কিন্তু গোল পরিণত করতে হবে, আপনারা এইভাবে করলে, তো আপনারা এইভাবে কেটে রেডি করে নেবেন। কাটার পরে কী করবেন আপনারা, এই মাঝ বরাবর, এই শিকড়ের একেবারে মাঝ বরাবর কোনো কিছু দিয়ে আপনারা ফুটো করে নেবেন, একদম এই মাঝ বরাবর সোজাসুজি এই অংশে, এপার ওপার এই শিকড়টির এপার ওপার এদিক থেকে ওদিকে একটি ফুটো করে নেবেন, ছিদ্র করে নেবেন। এই ছিদ্র দিয়ে আপনাদের লাল কার হোক বা কালো কার হোক এই পথে কিন্তু গলিয়ে নিতে হবে। আপনারা কোমরে ধারণ করবেন, যতটা কার লাগবে, যতটা কার লাগবে ততটা কার আপনারা দিয়ে নেবেন কোমরে পরার জন্য। তো আপনারা এইভাবে রেডি করে নেবেন। এবার আপনাদের বলবো কোন নিয়মে শিকড়টি তুলবেন, শনিবার বা মঙ্গলবার দিন, শনিবার বা মঙ্গলবার দিন বা অমাবস্যা, পূর্ণিমা, এই সমস্ত শুভ দিনে আপনারা গাছের কাছে গিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা গাছের যে অংশে শিকড় থাকে সেই দিকে শিকড়টি আপনারা তুলবেন। আপনারা পূর্ব দিকে, আপনাদের মুখ থাকবে পূর্ব দিকে, মুখ থাকবে পূর্ব দিকে, এবার আপনার গাছের থেকে এই শিকড়গুলি আপনার কোনো ধারালো অস্ত্র নিয়ে গিয়ে আপনারা কেটে 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 এই শিকড় এভাবে তুলে নিয়ে আসবেন, এভাবে শিকড়গুলি তুলে নিয়ে আসবেন। তারপর বাড়িতে এনে সুন্দর করে সাইজ করে আপনারা কেটে, আমি যেমন করে বানিয়েছি এমন করে বানিয়ে সুতো ঢুকিয়ে ছিদ্র করে কোমরে ধারণ করবেন। এতে করে আপনাদের দাঁতের যন্ত্রণা, দাঁত রসা এবং দাঁত দাঁত সম্বন্ধীয় যত রকমের সমস্যা আপনাদের কিন্তু সমাধান হবে। তো দাঁতের যন্ত্রণার জন্য আর কোনোদিন আপনাদের কষ্ট পেতে হবে না বন্ধু, এটা গ্যারান্টি সহকারে একটা পরীক্ষিত টোটকা, দীর্ঘদিন ধরে এটা আমরা ব্যবহার করে আসছি, লোককে দিয়ে আসছি, তারা উপকার পেয়েছেন, আপনারাও আশা করি উপকার পাবেন। তো অনেকেই আমি দাঁতের যন্ত্রণার বিভিন্ন রকম গাছ গাছড়া দিয়েছি, তো সেক্ষেত্রে তারা অনেকে খুশি নয়, তারা বলেছেন যে কমেন্ট করে গাছের শিকড়, কোন গাছের শিকড়ে দাঁত যন্ত্রণা কমে যায়। তো আমি আজ আপনাদের সামনে এই পরীক্ষিত টোটকাটি আপনাদের সামনে দিয়েছি, আপনারা পরীক্ষা করুন,
আপনাদের 100% কাজ হবে। আজ এ পর্যন্ত ধন্যবাদ।